এখানে এসে দাঁড়াবি। আপনি যে আজকের সেন্ট গাবরিয়েল এসেন, কি প্রোগ্রাম করলেন আজকে? আজকে সারা বিশ্ব জুড়ে করোনা মহামারী চলছে। আজকের আমাদের সারা বিশ্ব তথা আমাদের এই দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকের এই করোনা মহামারীর জন্য আজকের বন্ধ। মানে এখনও যে এই করোনা ভাইরাস স্বাভাবিক হয়নি, তাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এই মানে পড়াশোনার জন্য এখনও ঠিকমতো খোলেনি। সেই জায়গায় আমাদের এই ক্যানিয়ের সেন্ট গাবরিয়াল যে হোস্টেল, এই হোস্টেলের ছাত্রছাত্রীরা এরা মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী। এই ক্যানি মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এরা এখানে এসে থাকে। বাড়িতে এদের তেমন পড়াশোনার মানে পরিবেশ নেই, হয়তো ব্যবস্থা নেই, সে কারণে এরা হোস্টেলে থেকে পড়াশোনা করছে। আজকের এদের মানে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে আমার সহপাঠীদের নিয়ে মানে এদের এই যে লাফান দড়ি, তারপরে হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, শীতকালীন যে কোল্ড ক্রিম, আর হচ্ছে ওই কলগেট ব্রাশ, হ্যাঁ, এই সমস্ত কিটস এদের আজকের উপহার দিলাম, যাতে এরা মানসিকভাবে মানে পড়াশোনা মনোনিবেশ করতে পারে। এবং যেটা মসকুইটো লাইট, এবং এরা রাতে যে রুমে পড়ে সেই জায়গায় তো আমাদের এই এত অঞ্চলে প্রচুর মশার বাড়ন্ত, যার কারণে আজকের অনেকে তো মশার ব্যাপারে অনেকে মানে রোগের আক্রান্ত হচ্ছে। সেই জায়গায় মানে আমরা কোনো কেমিক্যাল বিহীন একটা লাইট, সেই লাইটটা রুমে যে ইলেকট্রিক পয়েন্টটা মানে বোর্ড আছে সেখানে লাগিয়ে দিলে অটোমেটিক ওই লাইটের আলো থেকে মশাগুলো বেরিয়ে যাবে, এরা মানে খুব সুস্থতার সঙ্গে পড়াশোনাটা করতে পারবে।